হ্যালো বন্ধুরা, আজকে টিচার্স ডে, তাই চলে এলাম টিচার্স ডের জন্য বানানো আরও একটা গ্রিটিংস কার্ড নিয়ে। চলো দেখে নিই। ফার্স্টে এরকম ইয়েলো পেপারকে আমি ভাঁজ করে নিচ্ছি। এরপর আমি এর চার সাইডে বর্ডার টেনে নেব। এবার আমি বর্ডারটাতে লাল রং করে নিচ্ছি। আমি ক্রেয়ন দিয়ে কালার করে নিয়েছি। হলো, এবার আমি একটা ব্রাউন পেপার 13 ইঞ্চ বাই 7 ইঞ্চ হিসাবে কেটে নিয়েছি। সাথে দুটো হোয়াইট করে কেটে নিয়েছি, এর থেকে একটু ছোটো সাইজের। এবার আমি ব্রাউন পেপারটা জায়গা মতো বসিয়ে নিচ্ছি। এবার হোয়াইট পেপারটা ভাঁজ করে আমি বসিয়ে নেব একটু বুক স্টাইল হিসাবে। তো এটার মাঝখানে এই দুটো সাইডে আঠা লাগিয়ে নেব, মাঝখানে পাতাটা একটুখানি ফুলিয়ে রাখব। এটাও তাই, আগে আমি লিখে নিচ্ছি টিচারের জন্য যা লিখতে চাই, কারণ পরে এটা লিখতে অসুবিধা হবে তাই জন্য। এটাও তাই, মাঝখানে আঠা লাগিয়ে বসে নিলাম, তারপরে দুটো সাইডে আঠা লাগিয়ে নেব। বইয়ের পৃষ্ঠা খোলা থাকলে যেরকম হয় ওই রকমভাবে। এবার আমি কতগুলো কাগজকে স্কোয়ার শেপে কেটে নিয়েছি। এবার এটাকে আমি তিনটে ভাঁজ করে ট্রায়াঙ্গেল শেপ দিয়ে আমি পাপড়ি ডিজাইন করে কেটে নিচ্ছি। এই দেখো, এরপর খুললে এটা ফুলে ডিজাইন চলে এসছে। এবার একটা পাপড়ির হাফ পাপড়ি আমি কেটে নিয়ে আঠার সাহায্যে পাশের পাপড়ির সাথে লাগিয়ে নিলাম। এরপর আমি এক পেন্সিলের সাহায্যে পাপড়ির পাতাগুলো একটু সেট করে নিচ্ছি। হয়ে গেল আমার ফ্লাওয়ার তৈরি। এবার আমি ফ্লাওয়ারে আঠা লাগিয়ে জায়গা মতো বসিয়ে নিচ্ছি। হলো, এবারে ফ্লাওয়ারের মাঝখানে আমি রেড কালারের কিছু সার্কেল করে রেখেছিলাম, সেটা বসিয়ে নিলাম। এবার আমি ডাবল সাইড টেপটা বুকের মাঝখানে বসিয়ে পেনটাকে সেট করে নিলাম। আর একটা রেড কালারের পেপারটাকে রিবনের মতো ডিজাইন করে সেটাও পেনের উপরে ডাবল সাইড টেপ বসিয়ে ওটাকে আটকে দিলাম। এবার আমি কিছু মাঝে মাঝে ফাঁকা জায়গায় রেড কালারের স্টোন বসিয়ে নিলাম। এবার ভেতরে টিচারের জন্য যা লিখতে চাই লিখে নিলাম। তৈরি আমার গ্রিটিং কার্ড। ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন। ধন্যবাদ।